প্রধান খালেদা জিয়ার পর বিএনপি যাবে ইনশাল্লাহ। এই সরকারের অধীনে বাংলাদেশে আর কোন নির্বাচন নয়, সরকার এই দেশের সরকার নয়, এই সরকার একটা জয়েন্ট ভেঞ্চারের সরকার। এই সরকারের আরেকটা পার্টনার আছে, সেই পার্টনাররা যা চায় আর শেখ হাসিনার নেতৃত্ব বাংলাদেশে তাই হয়। আজকে এক সময় পত্রিকায় দেখেছে মাছের রাজা ইংলিশ আর দেশের রাজা নাকি পুরুষ, এখন মাছের রাজা ইংলিশ এখন ভোটের রাজা পুরুষ। যে দেশের জনগণের ভোট পর্যন্ত সেই দেশে কোন নির্বাচন নয়, ওই নির্বাচন কমিশনের কোনো নির্বাচন নয়। এবং খালেদা জিয়ার মুক্তি চাই তার অর্থই না বাংলাদেশে খালেদা জিয়ার মুক্তি পাইলে আমরা নির্বাচন করব। আমরা খালেদা জিয়ার মুক্তি চাই, এই সরকারের পদত্যাগ চাই, এই নির্বাচন কমিশনের পদত্যাগ চাই। এবং জনগণ যেদিন তারা শঙ্কামুক্ত হবে ভোট কেন্দ্রে নিজের ভোট দিতে দিতে পারে সেদিন বাংলাদেশে নির্বাচন। এর আগে কোন নির্বাচন নয়। এই দেশে চিকিৎসা শেষে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তাহলে কমান সাহেব ঢাকা আসবেন, আমরা নির্বাচন করবো। খালি মাঠে গোল দেওয়ার গোল দেওয়ার না চিন্তা করেন। আরেকটা খবর দিয়ে আমি শেষ করতে চাই। আপনি জানেন আমি বরিশালে নির্বাচনের দায়িত্বে আছি, আমি গত 16 তারিখে রওনা দিয়ে 17 তারিখে বরিশাল পৌঁছি। পৌঁছার পর বরিশালের লোকাল মন্ত্রীর হেডলাইন নিউজ দেখলাম, হেডলাইন পুলিশ
সেকেন্ডলি টু না। তো আমি এখন আমাদের ছেলে খুব অবাক লাগলো, আমি তো এমনি একটা বিপজ্জনক এবং আশ্চর্যজনক দেশে বসবাস করছি, কিন্তু এমন দেখতে হবে পুলিশ কমিশনারের মামলায় বিচার ঠিক হয়েছে এটাও দেখতে হবে, এইটা ভাই আমি ভাবি নাই। এখন তাই এই দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি কোথায় গিয়ে এই সরকার নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন। তারপরেও ইনশাআল্লাহ আমাদের প্রতিষ্ঠাতা এমনি একজন নেতা যিনি শহীদ রাষ্ট্রপতির রহমান স্বাধীনতা ঘোষণা ঘোষণা দিয়েছিলেন, আমাদের নেত্রী এমনি একজন নেত্রী তিনি আজও ভেঙে পড়েন নাই, তিনি এখনো শক্ত আছেন, তিনি এখনো বরাবর অটুট আছে, যুদ্ধ চালিয়ে যেতে বলছেন, আমরা ইনশাআল্লাহ যুদ্ধ চালিয়ে যাব। 10 বছর হতে চলেছে সরকার বিনা ভোটের সরকার, অন্যায় ভাবে জোর করে সংবিধানের মূল চেতনার পরিপন্থী পথ অবলম্বন করে সরকার পরিচালনা করছে, একদলীয় এবং কর্তৃত্ববাদী সরকার প্রতিষ্ঠা করেছে বাংলাদেশের মানুষের কাছে। এখন সেই জন্য এই 16 কোটি মানুষের জন্য এই একটা সুযোগ এসছে, এই চ্যালেঞ্জ আমাদেরকে মোকাবিলা করতে হবে। এই চ্যালেঞ্জটা হলো এই যে এই সরকারের অপসারণ করতে হবে, এই সরকারকে অপসারণ করতে হবে এবং দেশে একটি সুস্থ একটি গণতান্ত্রিক রাজনৈতিক সংস্কৃতি জনগণের নির্বাচিত প্রতিনিধিদের দিয়ে বাংলাদেশের যে স্বপ্ন, যে মুক্তিযুদ্ধের যে স্বপ্ন আমরা দেখেছিলাম সেই স্বপ্ন বাস্তবায়ন করতে হবে। এটা করতে গেলে আমাদেরকে কি করতে হবে? আমাদের 1 নম্বর হল আমাদের নেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে হবে। যদি আমি প্রক্রিয়ায় সম্ভবপর না হয় তাহলে রাজপথই হবে একমাত্র পথ এত মুক্ত করা, সেজন্য আপনাদেরকে প্রস্তুতি নিতে হবে এবং প্রস্তুত থাকতে হবে। আগামীকাল প্রধানমন্ত্রী জনসভা করবেন, সরকারি খরচে সরকারের আমলারা এই সভার ব্যবস্থা করবেন, দেখাবেন বিশাল জনসভা। আমাদের এখানে যে এই সমাবেশ হচ্ছে আজকে সত্যিকার অর্থে যদি তাদের সরকারি ক্ষমতা ব্যবহার না করেন তাহলে তার চেয়ে অনেক বেশি কম সমাবেশ থাকবে, কিন্তু দেখানো হবে খুব বড় সমাবেশ। আজকে নির্বাচন কমিশন চোখের সামনে সবাই দেখছেন, আমার সংবাদপত্রের সম্পাদকরা দেখছেন, দেশের সচেতন মানুষরা দেখছেন, বুদ্ধিজীবীরা দেখছেন যে দেশে কোনো লেভেল প্লেইং ফিল্ড নাই। যদি সত্যিকার অর্থে একটা অর্থের জন্য একটি নির্বাচন আমরা করতে চাই তাহলে এখন থেকে এই মুহূর্ত থেকে আমাদেরকে সমান সুযোগ দিতে হবে আমাদের রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করার জন্য। আজকে একদল তারা সভা করবেন, নৌকায় ভোট চাইবে, আরেক দলের নেত্রী সেইখানে থাকবে, আর আমাদেরকে মাসের পর মাস অপেক্ষা করতে হবে অনুমতির জন্য একটা সভা করার জন্য। দিন কাছে এসছে, এখন আর অনুমতি নিয়ে আমরা জনসভার সমাবেশ করব না, আমরা সমাবেশের সিদ্ধান্ত দেব এবং আইন শৃঙ্খলা বাহিনীকে আমাদের অবহিত করব যে আমরা সভা করতে যাচ্ছি, আপনাদের দায়িত্ব আপনারা পালন করবেন। সেই দিন আশা করি দূষিতকে ফুরিয়ে যান। আরেকটি বিষয় বলি যে আজকে আমাদের যে সরকারের যে লুণ্ঠনের যে রাজনীতি সেটা অনেকেই বলেছেন,
তবু আমি আরেকবার বলি, যে বাড়িতে চুরি হলে সবথেকে আগে তাকে সন্দেহভাজন হিসেবে সেকশন 54 আন্ডারে অ্যারেস্ট করা হয়, সবথেকে আগে গ্রেপ্তার করার বাড়ির চাকর, বাকি কি বলে না কারওয়ান, এদেরকে টেরতে চায় এদেরকে সবচেয়ে আগে গ্রেপ্তার করা হয়। কিন্তু এটা বাংলাদেশ, আর এখানে আইনের শাসন নাই, যার কারণে যখন বৈদেশিক মুদ্রা প্রায় 800 কোটি টাকার উপরে বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক থেকে পাচার হয়ে গেল, একটা মানুষকেও তারা গ্রেপ্তার করে নাই। আজকে এই ভোটের সোনা, এই ভোটের সোনা কামা হয়ে গেছে, কিন্তু একজন মানুষকেও গ্রেপ্তার করা হয় নাই। বাংলাদেশের মানুষ কি যে বিশ্বাস করবে যে এই যে ব্যাংকের টাকা চুরি সোনা চুরি, এটার সঙ্গে ব্যাংকের কর্মকর্তারা জড়িত নয়, এটা কি বাংলাদেশের কোনো মানুষ বিশ্বাস করবে? সুতরাং এটা প্রমাণ করে যে এটার পিছনে এই এই কাজের পিছনে সরকারের মদতপুষ্ট মানুষরা আছে বলে আজকে তারা এই ব্যাপারে এই আইনের প্রয়োগ তারা করতে চান না, একজনকে গ্রেপ্তার করেন নাই এবং করবেন না, কারণ তাদের মানুষেরা তাদের নিজেদের লোকেরা এই কাজ করেছে। আজকে তাই আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে, দেশে বিচার বিভাগের শান্তিকতা ফিরে আনতে হবে, বেগম খালেদা জিয়ার মুক্তির মাধ্যমে তাকে সাথে নিয়ে আগামী নির্বাচনে ইনশাআল্লাহ আমরা জয়লাভ করব। এই স্বৈরাচারী সরকার জনগণের নেত্রী দেশ নেত্রীকে ভয় পায়, সেই জন্য আমাদেরকে কথা বলতে দিতে চায় না। আজকে আমরা বলতে চাই পরিষ্কারভাবে, এই অবৈধ স্বৈরাচারী সরকার তারা 2014 সালে জনগণের ভোটে নির্বাচিত হয় নাই, জনগণের ভোট ছাড়া একটি সরকার তারা স্বৈরাচারী চরিত্র ধারণ করে গায়ের জোরে এই 4.5 বছর সরকারে আছে। আজকে যেহেতু তারা জানে যে যেহেতু 2014 সালে নির্বাচনে জনগণ তাদেরকে ভোট দেয় নাই, জনগণের প্রতি তাদের কোনো আস্থা নাই, জনগণের প্রতি কোনো দায়িত্ববোধ নাই, তাই আজকে আবার আগামী নির্বাচনে একইভাবে 2014 5ই জানুয়ারির মতো একটি প্রহসনের ঋণ নকশা হিসাবে আমাদের নেত্রীকে আজকে একটি মিথ্যা অপরাধ মামলায় অন্যায়ভাবে কারাগারে নিক্ষেপ করা হয়েছে। এই মামলার হাইকোর্টে জামিন পাওয়ার পরও এই সরকার নানা অজুহাতে দেশ নেত্রীকে মুক্তি দিচ্ছে না। তিনি অসুস্থ, একটি নির্জন কারাগারে তিনি যেভাবে মানবেতর জীবনযাপন করছেন তাকে উপযুক্ত চিকিৎসা দেওয়া হচ্ছে না। একটাই উদ্দেশ্য, এই সরকার বেগম খালেদাকে বাইরে রেখে, বিএনপিকে বাইরে রেখে, এদেশের জনগণকে বাইরে রেখে আবার আরেকটি প্রহসনের নির্বাচন করতে চায়। এই সরকার 2014 সালের থেকে গার্জের সরকারে থেকে আমাদের রাষ্ট্রের 3টি স্তম্ভ প্রধান স্তম্ভকে তারা ভেঙে দিয়েছে, নির্বাহী বিভাগ দলীয়করণ করে ধ্বংস করে দিয়েছে, আইনের বিভাগ একটি অবৈধ পার্লামেন্টে যেখানে কোনো বিরোধী দল নাই, এমনি একটি ভোটারবিহীন পার্লামেন্টের মাধ্যমে আইন বিভাগের যে কেন্দ্রবিন্দু তাকে ধ্বংস করে দিয়েছে, মানুষের শেষ অসবশেষ স্থল বিচার বিভাগ আপনারা দেখেছেন সুপ্রিম কোর্টের
সাবেক প্রধান বিচারপতি এস কে সিনহাকে যেভাবে গায়ে জোরে তাকে শুধু পদত্যাগে বাধ্য করে নাই, দেশ থেকে তাড়িয়ে দিয়েছে, এবং তার মাধ্যমে আজকে উচ্চ আদালত সহ সকল বিচার বিভাগকে তারা নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছে। যদি বিচার বিভাগ স্বাধীন থাকত তাহলে দেশ অনেকটি ব্যাপার খালেদা জিয়ার এই একটি বানোয়াট মামলায় যেখানে তার কোন সম্পৃক্ততা নাই সেই মামলায় সাজা হতো না। আজকে যদি বিচার বিভাগ স্বাধীন থাকত সাজা হলেও তিন দিনের মধ্যে বেগম খালেদা জিয়া জামিন পেয়ে মুক্তি পাওয়ার কথা, আজকে এই বিচার বিভাগকে তারা ধ্বংস করে দিয়েছে। একটাই উদ্দেশ্য, আবার আগামী নির্বাচনে এই প্রশাসন এই বিচার বিভাগ সব কিছুকে পারে তারা নিয়ন্ত্রণ করে আবার তারা গায়ের জোরে ক্ষমতায় আসতে চায়। আমরা বলতে চাই এদেশের জনগণ আর এই স্বৈরাচারী সরকারকে ক্ষমতায় দেখতে চায় না। আমরা আজকে বলে দিতে চাই যতই ষড়যন্ত্র করা হোক যতই নির্লক্ষ্য করা হোক না কেন, দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে ছাড়া এদেশের জনগণ আগামী নির্বাচন হতে দেবে না, দেবে না, দেবে না। দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি আর আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণতন্ত্র পুনরুদ্ধার একই সুতাতে গাঁথা। বেগম খালেদা জিয়ার মুক্তি না হলে এদেশে আগামী দিনে কোন গ্রহণযোগ্য অংশগ্রহণমূলক নির্বাচন হবে না। আজকে সারা পৃথিবী আজকে বলছে বাংলাদেশে আগামী সংসদ নির্বাচন অংশগ্রহণমূলক ভাবে হতে হবে, আর দেশ নেত্রী বেগম খালেদা জিয়া বিএনপি ছাড়া এদেশে কোন অংশগ্রহণমূলক নির্বাচন হতে পারে না। এটার প্রমাণ 2014 সালে 5ই জানুয়ারিতে প্রমাণ হয়েছে। শেখ হাসিনার অধীনে কোন নির্বাচন হয় না, জনগণ ভোট দেয় না, 154টি আসনে কোন প্রার্থী হয় না। আজকে আবার যদি এই চেষ্টা করা হয় তাহলে জনগণ এইবার বসে থাকবে না, জনগণকে বারবার প্রতারণা করা যাবে না। তাই আমরা বিশ্বাস করি আবার যদি এই সরকার এই দুঃসাহস করে জনগণের ভোটের অধিকার তারা 2014 থেকে শুরু করে যত স্থানীয় সরকার নির্বাচন হয়েছে প্রত্যেকটাতেই জনগণের ভোটের অধিকার ছিনতাই করেছে, ভোটের অধিকার থেকে বঞ্চিত করেছে। তারা আগামী 3টি সিটি কর্পোরেশন নির্বাচনে সে খুলনা গাজীপুর মডেলে আবার করতে চায়। এই সমাবেশে উপস্থিত প্রিয় ভাই বোনেরা আসসালামু আলাইকুম। দেশের স্ত্রী বেগম খালেদা জিয়া আমাদের গণতন্ত্রের মাতা বলে আমরা যাকে অভিষিক্ত করেছি, দেশের মানুষ অভিষিক্ত করেছেন, তিনি গণতন্ত্রের প্রতীক, যার রাজনৈতিক জীবনের পুরো সময়টাই এই গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছেন এবং ত্যাগ স্বীকার করেছেন। সেই দেশের স্ত্রী বেগম খালেদা জিয়া এখন একটি নির্জন কারাগারে, একটি স্যাঁতস্যাঁতে ঘরে পরিত্যক্ত একটি কারাগারের মধ্যে অন্ধকারের মধ্যে তিনি একাকী সম্পূর্ণ নির্জনে তাকে কারাগারে রাখা হবে। এখন সেখানে এমনকি তার আত্মীয় স্বজনকে পর্যন্ত দেখা করতে দেওয়া হচ্ছে না। এটি অত্যন্ত অসুস্থ, এত অসুস্থ যে তার পরিবারের সদস্যরা তার সঙ্গে দেখা করতে গেলে তিনি নিচে নেমে আসতে পারেন। বন্ধুগণ, তারপরেও এই সরকারের মন্ত্রীরা বলছেন যে তার অসুস্থতা নিয়ে নাকি আমরা রাজনীতি করছি, রাজনীতি করছেন আপনারা, আপনাদের দেশের গ্রাম খাদের যাকে কারাগারে বন্দী করে রেখেছেন শুধুমাত্র একটি কারণে, রাজনৈতিক কারণে, সেটি হচ্ছে
দেশ ও নেত্রী বেগম খালেদা জিয়াকে আপনার ভয় পান, দেশ ও নেত্রী বেগম খালেদা জিয়াকে রাজনীতিতে দূরে রাখতে চান, আসন্ন নির্বাচন থেকে দূরে রাখতে চান, দেশ ও নেত্রী বেগম খালেদা জিয়াকে আজকে নিতে হয়ে আসেন, লাখো লাখো মানুষ তার পেছনে আজকে সেই হেমেন্দ্রের বসি বংশী বাদকের সুরের সঙ্গে সঙ্গে তার সঙ্গে বেরিয়ে আসবে। আজকে দেশ নেত্রী বেগম খালেদা জিয়া এই দেশের মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতি, সেজন্যই তাকে আজকে আটকে রেখে আপনারা একটা আমাদের বক্তারা বলেছেন একটা সাধারণ নির্বাচন করতে চান, 2014 একটি নির্বাচন করেছেন যেটা আপনার কখনোই এই দেশের মানুষ স্বীকৃতি দেয়নি, যে নির্বাচনে 17.5 জন লোক ভোট দিতে আসেনি, যে নির্বাচনে আপনার 154 জনকে তিনি আপনার প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিত ঘোষণা করে একটি পার্লামেন্ট তৈরি করেছেন, যে পার্লামেন্টে বিরোধী দল একটা আছে তথাকথিত বিরোধী দল গৃহপালিত বিরোধী দল, তার প্রধানকে এই দলের প্রধান হচ্ছেন সেই সৈন্যতার যাকে এই দেশের মানুষ আন্দোলনের মধ্য দিয়ে উত্থাপ করেছিল তাকে নিয়ে আপনাকে ভর করছে। বন্ধুগণ, সেই নির্বাচনের মধ্য দিয়ে এই দেশের মানুষের সমস্ত অধিকারকে হরণ করা হয়েছে, তাকে এই সরকার এই দেশে একটা নৈরাজ্য সৃষ্টি করেছে, অর্থনৈতিক ক্ষেত্রে সম্পূর্ণ নৈরাজ্য বিরাজ করছে, ব্যাংকিং সেক্টর ধ্বংস করে দিয়েছে, সমস্ত ব্যাংকগুলো থেকে কোটি হাজার হাজার কোটি টাকা লুট করে নিয়ে গেছে, এমনকি বাংলাদেশ ব্যাংকেও বাদ দেওয়া হচ্ছে না, এমনকি যে রিজার্ভ দেখা হয়েছে সোনা সেখানে নকল সোনা দিয়ে তারা মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে। বন্ধুগণ, আজকে বিদেশি কোনো বিনিয়োগ এখানে আসছে না, নতুন কোনো কর্মসংস্থান সৃষ্টি হচ্ছে না, মানুষের চাকরি নাই, যারা বিদেশে চাকরি করতেন মধ্যপ্রাচ্যে তারা ফিরে আসছেন, নতুন করে কোনো চাকরি সৃষ্টি হচ্ছে, গার্মেন্টস ফ্যাক্টরিগুলো বন্ধ হয়ে যাচ্ছে, একটা অর্থনৈতিক চলন একটা দুরবস্থা করতে একটা বিচার বিভাগ তৈরি করেছেন, এই বিচার বিভাগ আপনাদের লোকজনের দ্বারা পরিচালিত, আপনাদের নিয়ন্ত্রণ করছেন, আপনাদের নেতাদেরকে আপনারা নিয়োগ দিয়েছেন, তাদের একটাই দায়িত্ব, সে দায়িত্ব হচ্ছে যারাই বিরোধিতা করবে তাদেরকে সাজা দিয়ে কারাগারে। আজকে দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে আপনাদের কারাগারে দিয়েছেন, এই মামলার কোন কিছু নেই, কোন ভিত্তি নেই, সম্পূর্ণ সাজানো একটা মামলা, আমরা কোনো সম্পৃক্ত করা নাই, সহিও করেনি, আমরা নামও নেই কোথাও, অথচ তাকে আপনারা সাজা দিয়ে জামিন পাওয়ার কথা সাথে সাথে আপিলের সঙ্গে সঙ্গে সেই জামিন দেননি, তাকে কড়া কৌশল করে ছলচাপড়ে করে সুপ্রিম কোর্ট পর্যন্ত তাকে হাইকোর্ট ডিভিশন করে আটকে রেখেছে একটি মাস, এখন আবার অন্যান্য মিথ্যা মামলাগুলোকে নিয়ে নতুন করে তাকে আটকে রাখছে। মামলাগুলো কি আপনার অনেকেই জানেন, তিনি যখন অবরুদ্ধ ছিলেন গুলশান সরকার জামায়ে তখন এক রাত্রে তিনি 7টা থানায় গিয়ে বোমা মারিয়েছেন, এক রাতে তিনি 20 টাকায় চাকু লাগিয়েছেন, এই ধরনের মামলা তার বিরুদ্ধে দেওয়া হয়েছে। বন্ধুগণ, সবাই বোঝে এই দেশের মানুষ সরকারের ছল চাকরি খুব ভালো করে বোঝে, সেজন্য তারা এখন মুক্তি চায়, আজকে 78,000 উপরে মামলা বিরুদ্ধে নেতা কর্মীদের বিরুদ্ধে 800,000-এর উপরে বেশি আসামি, 500 করে বেশি আমার নেতা কর্মীকে গুম করে দেওয়া হয়েছে, নিখোঁজ করে দেওয়া হয়েছে, ইলিয়াস আলী চৌধুরী আলম পারবে যেই ছাত্রতার সুবিধা নেই, বন্ধুগণ তাদের স্ত্রী কন্যারা এখন অপেক্ষা করে থাকে যে কখন তাদের ছেলে ফিরে আসবে, ওই শিশু বাচ্চারা তারা অপেক্ষা করে তার বাবা কখন ফিরে আসবে, ফিরে আসতে হবে, আর নতুন কাজ শুরু হয়েছে মাদক অভিযানের নামে মানুষকে পাখির মতো গুলি করে মারা হলো, দেখেছেন জনে অসহায় নিরপরাধ মানুষকে হত্যা করা হয়েছে, ছাত্র নেতাও কয়েকজনকে হত্যা করা হয়েছে, একজন
খড়পড়িয়া পৌরসভার একজন কমিশনার তার ভিডিও তার সিডি সকলের কাছে পৌঁছে গিয়েছিল, একজন সম্পূর্ণ বিনা অপরাধে হত্যা করা। গতকাল আরেকটি খবর বেরিয়েছে, একজন হিন্দু ভদ্রলোক ব্যবসায়ী তাকে তুলে নিয়ে গিয়েছিল এবং তাকে মারার জন্য যখন চলে গিয়েছিল আপনার সেই ঘুরে চোখ টোক বন্ধ করে, তখন কোথাও থেকে একটা ফোন আসে যায় আবার তাকে ফেরত দিয়ে প্রত্যেকটি মানুষ তাদের কখন মৃত্যু হবে তারা জানে না, সবাই মৃত্যুর গ্যারান্টি চায়। আপনার দেখেন ছাত্র আন্দোলন করছিল কোটা সংস্কারের জন্য, তার কোটা পদ্ধতি তুলে দিতে পারেনি, তারা বলেছিল যে আপনি কোটা সংস্কার করেন, এতে 57 ভাগ 58 ভাগ কোটা দিচ্ছেন, মেধাবীদের সুযোগ পাচ্ছে না, আমরা কোথায় যাবো, আমাদের চাকরি নাই। কি করলেন পার্লামেন্টের মধ্যে রায় রেগে মেগে বলেন সব কোটা কোথায় তুলে দিলাম, কোটা থাকবে না, ওরা তো চাইনি যে কোটা থাকবে না, সংস্কার চেয়েছিল। কি করলো এটা বলার পরে তারা কি করেছে, তারা কি করেছে, কমিটি তৈরি করেনি, যারাই কাজটি করবেন তাদেরকে কোনো সুযোগ দেওয়া হয় নাই। এখন উল্টো যারা কোটা আন্দোলন করছিল তাদেরকে তুলে তুলে নিয়ে যাওয়া হচ্ছে, মিথ্যা মামলাদের রিমান্ডে দেওয়া হচ্ছে, 7-8 দিন দূর করে রাখা হচ্ছে, মাথা মুড়ে তাদেরকে নির্যাতন করে তাদের বাড়িতে পাঠিয়ে দেওয়া হচ্ছে, বেরিয়েছেন তারা কালকেই সমাবেশ করেছেন এবং মিছিল করেছেন, বলেছেন এখন ছাত্রলীগের যে ভূমিকা সেটা পাকিস্তান আমলে আমরা ইন্ডিপেন্ডেন্ট করছে সেজন্য আমরা খুব পরিষ্কার করে বলেছি যে অবস্থার পরিবর্তন চাই, বিএনপিকে ক্ষমতায় আনার জন্য নয়, আমাদেরকে এমপি প্রতিমানের জন্য নয়, আমরা এই দেশের মানুষের অধিকারকে ফিরিয়ে দেওয়ার জন্য আমরা আমার অধিকার দিয়ে চাই, ভোট দেওয়ার অধিকার ফিরে চাই, সভা সমিতি করতে চাই, আমি কথা বলতে চাই, আমার সাংবাদিক ভাইরা যেন সুন্দর করে লিখতে পারেন, কিভাবে লিখতে পারেন সেই বলছি, আপনারা দেবেন না কেন দেবেন না, আপনারা জানেন সত্য কথা যদি বেরিয়ে আসে তারা আপনাদের কোনো বিশ্বাস থাকবে না, আপনারা সকল দলের অংশগ্রহণে নির্বাচন করবেন না, কারণ জানেন সকল দল অংশগ্রহণ করলে বিএনপি যদি অংশগ্রহণ করে তাহলে আপনাদের 20টা আসন আপনারা পাবেন না, আর সেই ভয় আপনাদের দেশে দেশের খাদের দিকে আটক করে দেবেন। বন্ধুগণ, এই সরকারের হাত থেকে অনির্বাচিত সরকার, অবৈধ সরকার, তাদের হাত থেকে জনগণকে মুক্ত করতে হবে এবং জনগণকে জাগিয়ে তুলতে হবে, দেশের নেতৃত্বের মুখ্যমন্ত্রী দিয়া এই জনগণের প্রতিনিধি, তিনি বারবার কারাবরণ করেছেন, নির্যাতিত হয়েছেন, নিপীড়িত হয়েছেন জনগণের অধিকারের দাবি, আজকে এই বয়সে 73 বছর বয়সে জীবনের সামনে এসে আমাদের এই নেত্রী এই মহিলা মহিলা আজকে একা কারণ নির্যাতন ভোগ করছেন, বন্ধুগণ
তার সন্তান ঘুরে প্রিয় নির্বাসিত আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান সাহেব তার এক ছেড়ে চলে গেছে, তাকে ছেড়ে দেবে নির্যাতনে সেই মহিলা তাকে খাওয়াতে। তিনি বলেছিলেন যাওয়ার সময় যে আমি কারাগারে যেতে ভয় পাই না, আমার বাংলাদেশের মানুষ আছে, আমার হাজারো সন্তান আছে, তারা লড়াই করবে, লড়াই চালিয়ে যাবে। বলেছেন তিনি যে আপনারা সবাই শান্তির মধ্যে ঐক্যবদ্ধ হয়ে জনগণের দাবি আদায় করবেন। সেই জন্যই আমরা বলেছি, তিনি বলে গিয়েছিলেন আজকে গণতন্ত্রের জন্য, আজকে মানুষের অধিকার ফিরে যাওয়ার জন্য, আজকে একটা সুস্থ অবাধ নিরপেক্ষ নির্বাচনের জন্য সমস্ত রাজনৈতিক দলগুলোকে, সংগঠনগুলোকে, পেশাজীবীদেরকে, ব্যক্তিদেরকে ঐক্যবদ্ধ করে ঐক্যবদ্ধ আমাদের এই দেশকে রক্ষা করার জন্য, ঐক্যবদ্ধ হতে হবে একটা দুঃশাসন যা আমাদের বুকে পাথরের মতো চেপে বসে আছে তার থেকে মুক্তি পাওয়া। আসুন আপনারা সবাই ঐক্যবদ্ধ হই, দেশের কিভাবে রোগীদেরকে মুক্ত করবার জন্যে, এবং আমাদের যে সমস্ত নেতা কর্মীরা বন্দী আছেন তার মধ্যে আমাদের অনেকে আপনারা জানেন যে আমাদের এখনো কারাগার রয়েছে, আমাদের আব্দুল কালাম সূর্য আমাদের কারাগার রয়েছে, নমস্কার আমাদের কারাগার রয়েছে, আমাদের ছাত্র আমাদের কেন্দ্রীয় সংসদের অসংখ্য নেতা কর্মী মামুন অসংখ্য নেতা কর্মী আমাদের খুব পরিষ্কার দাবি এবারেছি যে নির্বাচন করতে হবে বাংলাদেশে অবশ্যই এক নম্বর শর্ত পূর্ব শর্তকে পুনর্গঠন করতে হবে। আমরা বলেছি যে নির্বাচনের সময় আমি অভিনন্দন জানাতে চাই আটটি বাংলার জন্য দলকে, তারা একটা মোর্চা গঠন করেছে এবং এই ইস্যুগুলোকে, জনগণের ইস্যুগুলোকে দাবি একইভাবে আশা করব অন্যান্য রাজনৈতিক দলগুলো তারা সবাই যাবে নিজ নিজ জায়গা থেকে একত্রিত হবেন, জনগণকে ঐক্যবদ্ধ করবেন এবং এই দুঃশাসন মুক্তি পাওয়ার জন্য একটা জাতীয় ঐক্য গড়ে তুলবেন, যা জাতীয় ঐক্যের মধ্যে দিয়ে আমরা একে পরাজিত করতে পারবো জনগণের অধিকারকে পরিস্থিতি। আসুন সে লক্ষ্যে আমরা সবাই, সেই লক্ষ্যে আমরা সবাই সামনের দিন মধ্যে এগিয়ে যাব। আজকে আমাদের একটি চেয়ারম্যান সাহেব, একটি চেয়ারম্যান সাহেব যখন তাদের কামান যিনি নির্যাতিত হয়েছেন এখন নির্বাচিত হয়ে আছেন, তিনি আপনাদেরকে অভিনন্দন জানিয়েছেন যে আজকে এই সমাবেশের জন্য আপনার সবাই ঐক্যবদ্ধ এসেছেন, এই ধারা অটুট রাখবেন, এরপরে যে কোনো কর্মসূচিতে আপনি এইভাবে ঐক্যবদ্ধ হয়ে অংশগ্রহণ করবেন, সেটাই হবে আমাদের মুক্তির পথ, জনগণকে ঐক্যবদ্ধ করে আন্দোলন 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 মাধ্যমে আপনাদের সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম, বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয় দল জিন্দাবাদ, দেশ অনেকটি এবং সাদেদিয়া জিন্দাবাদ, আমাদের দলের প্রতিষ্ঠাতা শহীদ অমর হোক, আমাদের ধন্যবাদ।